Assalamu alaikum. Welcome to my YouTube channel English with Azim. My dear learners, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। Dear learners, আবার চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা নতুন গ্রামাটিক্যাল ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে টেন্সের সূত্রগুলো শেখাবো। এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ডিয়ার লার্নার্স, তোমরা যারা টেন্সের সূত্রগুলো মনে রাখতে পারো না, আজকের এই ক্লাসটা করলে ইজিলি টেন্সের সূত্রগুলো তোমরা মুখস্থ রাখতে পারবে বা মনে রাখতে পারবে। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। ডিয়ার লার্নার্স, আমরা জানি ইংরেজিতে টেন্স মোট হলো তিনটা, একটা হলো প্রেজেন্ট টেন্স, আরেকটা হলো পাস্ট টেন্স, আরেকটা হলো ফিউচার টেন্স। তো টেন্স মোট কয়টি? টেন্স মোট হলো তিনটি, প্রধানত তিনটি, প্রধানত তিনটি, আর সব মিলে হলো বারোটা। ওকে, তো তোমরা মনে রাখবে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, টেন্স প্রধানত তিনটা। আর এই প্রত্যেক প্রকার টেন্স আবার চারটা ভাগে বিভক্ত হয়েছে। সিম্পল মানে ইনডেফিনিটকে সিম্পল বলা হয়, কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো তিনটারই যদি চারটা করে থাকে, তো ডিয়ার লার্নার্স টেন্স প্রধানত যদি তিনটা হয়, আমি তোমাদেরকে আবার দেখাই দিচ্ছি, প্রধানত তিনটা, তাই না? প্রধানত তিনটা, এর এর চারটে অংশ, তো সব মিলল হলো বারোটা টেন্স মোট। এই বারোটা টেন্স আমাদের মুখস্থ রাখা অনেক কঠিন একটা ব্যাপার, তো তোমরা যেটা করবে সেটা একটু ফলো করো। ডিয়ার লার্নার্স, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট যেটাই বলি, সেটা হচ্ছে এই যে এটা ফলো করো তোমরা। এখানে দেখো, এখানে লেখা আছে ভি ওয়ান। ভি ওয়ান মানে হলো মূল ভার্ব, সাবজেক্টের পরে যখন এই যে এখানে দেখো সাবজেক্ট, আর এটা হলো অবজেক্ট। সাবজেক্টের পরে সরাসরি যখন তোমরা দেখবে ভি ওয়ান বা মূল ভার্ব রয়েছে, কিংবা ভার্বের ভার্ব ওয়ানের সাথে এসএস রয়েছে, তখন সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। অনেক সময় কিন্তু ডিয়ার লার্নার্স অ্যামিজারও থাকতে পারে, যেমন আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। তো এই অ্যামিজারের পরে যদি মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত এই অংশটা না থাকে, তখন সেটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে ব্যবহৃত হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডিয়ার লার্নার্স, আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন আই ইট রাইস, এখানে দেখো ইটটা অর্থাৎ মূল ভাবটা ব্যবহৃত হয়েছে। হি ইটস রাইস, এই যে মূল ভাব সাথে এসিএস ব্যবহার হয়েছে, তাহলে হি ইটস রাইস বলতে এখানে ভাবের সাথে কী যুক্ত হলো? এস বা ইয়েস যুক্ত হলো। ডিয়ার লার্নার্স, এভাবে তোমরা হচ্ছে, তারপরে আই অ্যাম ফাইন, আমি ভালো আছি, তাহলে এখানে অ্যামিজারের কোনো একটা ব্যবহৃত হলো, কিন্তু অ্যামিজারের পরে যখন ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে না, তখন কিন্তু সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে ব্যবহৃত হবে। তো এরপরে সাবজেক্টের পরে যখন দেখবে তোমরা সরাসরি ভি টু বা ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, তখন সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন আমরা যদি এখানে বলি প্রেজেন্টে, যদি বলি আই ইট রাইস, তাহলে এখানে আমরা বলবো আই এট রাইস, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। ডিয়ার লার্নার্স, সাবজেক্টের পরে যখন শ্যাল ভি ওয়ান বা উইল ভি ওয়ান থাকবে, শ্যাল বা উইল ভি ওয়ান, শ্যাল শ্যাল ভি ওয়ান বা উইল ভি ওয়ান, মানে ভি ওয়ান বলতে এখানে মূল ভার্বকে আমি বোঝাচ্ছি, সেটা যদি থাকে তাহলে তোমরা মনে করবে এটা হলো ফিউচার ইনডেফিনিট টেন্স। মাই ডিয়ার লার্নার্স, বর্তমানে অ্যাকচুয়ালি সিরিয়াসলি সকল টেন্সে সকল পার্সনের সাথে কিন্তু উইল ব্যবহৃত হয়, এই জন্য উইলটা এখানে ফলো করা হচ্ছে। তো এরপরে সাধারণত আই এবং উইয়ের সাথে শ্যাল বসে, বাকি পার্সনগুলোর সাথে উইল বসে। তো এরপরে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সে তোমরা দেখবে যে অ্যামিজার রয়েছে, অ্যামিজারের পরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে, তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে ওয়াজ আর এবং এরপরে থাকবে ভি ওয়ান আইএনজি, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। আর অপরদিকে ফিউচার কন্টিনিউয়াসে এইখানে ডিয়ার লার্নার্স তোমরা দেখবে যে উইল বি রয়েছে, তো তোমরা শ্যাল বি, উইল বি এটা মনে রাখবে, এরপরে ভি ওয়ানের সাথে আইএনজি যুক্ত হবে। ওকে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের এক্সাম্পল যেমন আই অ্যাম ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস, দে আর ইটিং রাইস, ওকে, আর আই ওয়াজ ইটিং রাইস, হি ওয়াজ ইটিং রাইস, দে ওয়ার প্লেয়িং ফুটবল বা দে ওয়ার ইটিং রাইস, এভাবে কিন্তু তোমরা সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্ব মিল করেও তোমরা এই টেন্সগুলো সহজে এক্সারসাইজের মাধ্যমে মনে রাখতে পারো। আর উইল বি, যেমন আই উইল বি ওয়েটিং ফর ইউ অ্যাট দ্য কলেজ গেট, আমি তোমার জন্য কলেজ গেটে অপেক্ষা করে থাকবো। ডিয়ার লার্নার্স, এরপর ডিয়ার লার্নার, সাবজেক্টের পরে যখন তোমরা দেখবে ভি, এই যে হ্যাভ অর হ্যাজ, হ্যাভ অর হ্যাজ রয়েছে এবং পাশে রয়েছে ভি থ্রি, তখন এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, আর সাবজেক্টের পরে যখন দেখবে হ্যাড রয়েছে এবং ভি থ্রি রয়েছে, তখন সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। সাবজেক্টের পরে হ্যাভ
will have shall have থাকবে তখন সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্টের পরে যখন তোমরা দেখবে have বা has been আমরা have been বা has been ধরব একসাথে আর be one এর সাথে ing রয়েছে তখন সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর had been থাকলে had been এর পরে অবশ্যই be one ing থাকলে সেটা হবে past perfect continuous tense my dear learners এরপর দেখো shall have been will have been এটা যদি থাকে তাহলে তোমরা এটাকে ধরবে future perfect continuous tense তো dear learners আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেব দেখাই দিচ্ছি জাস্ট আবারো যে কি করতে হবে my dear learners তোমরা মনে রাখবে I আমি এখানে ঠিক মতো লিখতে পারতেছি না আই এবং উই এর সাথে শ্যাল বসে আর বাকি যত পারসন রয়েছে তাদের সাথে উইল বসে আবার সিরিয়াসলি কোনো বক্তার ইচ্ছা সংকল্প প্রতিজ্ঞাকে যদি উল্লেখ করা হয় তখন ফার্স্ট পারসন আই উই এর সাথে উইল ব্যবহৃত হবে বাকিগুলোর সাথে শ্যাল ব্যবহৃত হয় তবে বর্তমানে সকল পারসনের সাথেই উইল ব্যবহৃত হয় বা ব্যবহার করা যায় এই জন্য এখানে উইলটাকে ফলো করা হয়েছে তো ডিয়ার লার্নার্স লাস্ট অফ অল তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে ভি ওয়ান বা ভি ওয়ানের সাথে এসিএস থাকলেই সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট ধরবে ভি টু থাকলে পাস্ট ইনডিফিনিট শ্যাল ভি ওয়ান বা উইল ভি ওয়ান থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয় বা সিম্পল ফিউচার টেন্স হয় কন্টিনিউয়াস মানে হলো এম ইজ আর এবং এর সাথে মূলবর সাথে আইএনজি থাকবে পাস্ট কন্টিনিউয়াস মানে হলো ওয়াজ ওয়্যার এবং মূলবর সাথে আইএনজি থাকবে ফিউচার কন্টিনিউয়াস মানেই শ্যাল বি উইল বি এবং এরপরে ভি ওয়ানের সাথে আইএনজি ফিউচার সরি পারফেক্ট টেন্স মানে হলো প্রেজেন্ট পারফেক্ট মানে হলো হ্যাভ হ্যাজ এরপরে ভি থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল এরপরে হচ্ছে পাস্ট পারফেক্ট মানেই হলো হ্যাড প্লাস ভি থ্রি বা পাস্ট পার্টিসিপল আর ফিউচার পারফেক্ট এটা হলো শ্যাল হ্যাভ উইল হ্যাভ তবে এখানে উইল হ্যাভ ফলো করা হয়েছে এরপরে ভি থ্রি বসবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো হ্যাভ বিন হ্যাজ বিন ভি ওয়ান আই এন জি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো হ্যাড বিন ভি ওয়ান আই এন জি এরপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ভি ওয়ানের সাথে আই এন জি আশা করি ডিয়ার লার্নার্স তোমরা বুঝতে পেরেছো তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে কমেন্ট করবে তোমার মতামতটা আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অতি শীঘ্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো ডিয়ার লার্নার্স কারণ তোমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে নিয়মিতভাবে ভিডিও আপলোড করা হয় অর্থাৎ তোমাদের যে সিলেবাসের পড়া রয়েছে সেই বিষয়ক ক্লাস তৈরি করতে হয় তো ডিয়ার লার্নার্স তোমরা প্রত্যেকেই ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে আল্লাহ হাফেজ